আপনি দূর থেকে যদি গ্রামের আওয়াজ যা শুনতে পাবেন, তলোজারের সংঘর্ষ বাতাসে ভরে যাচ্ছে সাতং জলধারা, এমন ঐক্য রাজ্যে যেখানে কৌশল সর্বাধিক রাজত্ব করে, যেখানে চতুর্বুদ্ধির মাধ্যমে বিজয় তৈরি করা হচ্ছে। আমি উষ্ণ রাও কুন তুদেই, আমরা একজন প্রাচীন মাস্টার মাইন্ডের গভীর প্রজ্ঞার দিকে নজর রাখি, যিনি যুদ্ধে বিশ্বাসঘাতক বিশ্বকে অন্য কারো মতো পরিচালনা করেনি। ভদ্র মহিলা ও ভদ্র ভচ্চবন, আমি আপনাদের কাছে কিংবদন্তি সানজৌ রচিত যুদ্ধের শিল্প উপস্থাপন করছি। আমি আপনার সাথে এই যাত্রা শুরু করতে পেরে রোমাঞ্চিত। সামরিক ইতিহাসকে রূপদানকারী কালজয়ী নীতিগুলি অন্বেষণ করতে পেরে, কিন্তু তোমার গোড়াগুলো ধরে রাখো। আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আগে অসুরকারী এবং খৈলের পিছনে প্রতিভার সাথে দেখা করি। জেনারেল সামরিক কাস্লোবিদ এবং দার্শনিক কল্পনা করুন অনেক আগে প্রাচীন চীনে, যেখানে তলোজারের দুন রাজরা যুগুলের উত্থান পত্তন হজেছিল। এই বিশৃঙ্খলার মধ্যে সানজৌ প্রিয়তা এবং অতুলন নিজ প্রতিভার আলোবর্তিকা হিসাবে আবির্ভূত হজেছিল। যদিও সানজু জীবনের সঠিক বিবরণ রহস্যে আচ্ছাদিত রাজযোগ যাচ্ছে, তার উত্তরাধিকার শতাব্দী ধরে টিকিয়ে আছে। খ্রিস্টপূর্ব 5 মিনিট শতাব্দীর দিকে পূর্ব ছাচুগে জন্মগ্রহণকারী তিনি ইতিহাসের অন্যতম প্রভাবশালী রচনার মাস্টার মাইন্ড হজে ওঠেনও যুদ্ধের শিল্প। নেপোলিজন বোনাপার্ট থেকে শুরু করে জেনারেল ডগলাস ম্যাকআর্থার পর্যন্ত কমান্ডার এবং বিজয়ীরা সানজুজের শিখার সান্ত্বনা চেয়েছেন, এমনকি আজকের বিশ্বে রাজনীতিবিদ, ব্যবসায়ী, ওবর এবং ক্রীড়া কোচরাগাইডেন সের জন্য এই প্রাচীন সম্পদের দিকে ঝুঁকছেন। এখন আপনি হয়তো ভাবছেন, যুদ্ধের শিল্প এত ব্যতিক্রমী করে তোলে কেন? আমি তোমাদের আলোকিত করি, আমার আগ্রহী শিক্ষার্থীরা, সানজুর কাজ শুধু সামরিক অভিযানের ছোটখাত বিষয় নিজে নয়, এটি একটি তাসলগর মাস্টার অফিস, যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সাফল্যের জন্য একটি রোডম্যাপ। সানজু বুঝতে পেরেছিলেন যে যুদ্ধগুলি কেবল নিষ্ঠুর শক্তি দ্বারা জয়লাভ করা যায় না, এটি আপনার প্রতিপক্ষকে পরাজিত করা, সুবিধাটি দখল করা এবং এমন কৌশল প্রয়োগ করা যা তাদের বিস্মিত করে, তাদের মাথা আচলাতে দেয়। যুদ্ধের শিল্প কেন্দ্রিক নীতিগুলির মধ্যে একটি হল প্রচার না ধারণা। সানজৌ বিশ্বাস করতেন যে সত্যিকারের বিজয় আপনার শত্রুর মুখোমুখি হওয়ার মধ্যে নিহিত নয়, বরং তাদের সাবধানে তৈরি ফাঁদে প্রলুব্ধ করার মধ্যে নিহিত। একটি সম্পর্কে চিন্তা করুন, ত্রোজান হর্ষ দ্বিতীয় বিশ্বযুদ্ধে অপারেশন ফর্টি উদ্যোগগুলি সমস্ত দুর্দান্ত প্রতারণা ছিল যা যুদ্ধে অজজালকে বদলে দিয়েছেন। সানজৌ জানতেন যে আপনার আসল উদ্দেশ্য সম্পর্কে শত্রুর অবতা একটি অস্ত্র, তবে দেয়াট অফজালকে বল যুদ্ধক্ষেত্রে চতুর কৌশল সম্পর্কে নজ, এর প্রয়োগ ব্যবসা এবং দৈনন্দিন জীবনের ক্ষেত্রে বিস্তৃত। আসুন কিছু ব্যবহারিক টিপসান ত্যাগ করি যা আপনি একই প্রয়োগ করতে পারেন। টিপ নাম্বার ও জানো, নিজেকে জানো, তোমার শত্রুকে জানো। সানজৌ আত্মসচেতনতা এবং আপনার প্রতিযোগিতা বোঝার গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। আপনি একজন উদ্বিগ্ন উদ্যোক্তা বা অভিজ্ঞ নির্বাহী হন না কেন, আপনার বাজার অধ্যয়ন করা, আপনার শক্তি এবং দুর্বলতাগুলি জানা এবং আপনার প্রতিযোগীদের বিশ্লেষণ করা আপনাকে একটি বিজয়ী প্রান্ত দেবে। এবং প্রতিযোগিতার কথা বলতে গেলে ক্রীড়া চাহিরা শুনুন, ডায়াট অফজারের অন্তর্দৃষ্টি রয়েছে যা আপনার খেলাকে উন্নত করতে পারে। সানজৌ আমাদের শিক্ষা দেয় যে বিজয়কে বল শারীরিক দক্ষতার মধ্যে নজ, মানসিক তৎপরতার মধ্যেও রয়েছে। কৌশল, টিমজার্ক এবং আপনার প্রতিপক্ষের পদক্ষেপ গুলি অনুমান করা যে কোনো খেলার মাঠেতে বিল্ল গুলি ঘুরিয়ে দিতে পারে। চলুন দেখে নেও যা যা কিভাবে এই অসাধারণ বইটি সাজানো হয়েছে। সানজুর কাজটি 13টি অধাজে চতুর্ভাবে সংগঠিত হয়েছে, প্রতিটি যুদ্ধের একটি অনন্য দিক উপস্থাপন করে, যোদ্ধার ব্লেডের মতো সংক্ষিপ্ত এবং তীক্ষ্ণ। যাত্রাটি শুরু হজ পরিকল্পনা দিয়ে, যেখানে সানজৌ তাসলগর চিন্তাভাবনা এবং সুখ প্রস্তুতির গুরুত্বের উপর জোর দিয়েছে। এটি একটি দুর্দান্ত পারফরমেন্সের জন্য মঞ্চ তৈরি করার মতো। আমার বন্ধুরা,
আমরা অগ্রসর হওয়ার সাথে সাথে আমরা যুদ্ধ শুরু করা এবং স্ট্র্যাটেজির দ্বারা আক্রমণের মুখোমুখি হই। এই অধ্যায়গুলি সরাসরি সংঘর্ষ এবং চতুর্থ তার নামক যে শিল্প উন্মোচন করে সাঞ্জু বুঝতে পেরেছিলেন যে যুদ্ধক্ষেত্রে সর্বদা পরিবর্তিত গতিশীলতার সাথে আপনার কাশ্লোগুলি মানে জেনেও যার মধ্যে বিজয় নিহিত রয়েছে। এখানে এই থেমে নেই। কাশ্লগত স্বভাব এবং শক্তির ব্যবহার অপরাধ এবং প্রতিরক্ষার মধ্যে যুদ্ধের নৃতের ওপর আলোকপাত করে শুভ ভারসাম্য যা সেনাবাহিনীর ভাবজ্য তৈরি বাঁধিয়ে দিতে পারে। সামনে এগিয়ে গিয়ে আমরা দুর্বল পর্যন্ত এবং শক্তিশালী এবং কৌশল অন্বেষণ করি। এখানে সাঞ্জো আমাদের শেখায় যে কিভাবে আমাদের শত্রুর প্রতিরক্ষার দুর্বলতাগুলি শনাক্ত করতে হয় এবং দক্ষ দাবা খেলোয়াড়ের মতো সুনির্দিষ্ট কৌশলের সাথে তাদের কাজে লাগাতে হয়। কৌশলের বৈচিত্র্য এবং দেয়ার মানি অন্যায় মারচের রোমাঞ্চকর অভ্যাসগুলির জন্য নিজেকে প্রস্তুত করুন। সাঞ্জো অভিযোজনের যোগ্যতার গুরুত্ব কাশ্লোগুলি পরিবর্তন করার ক্ষমতা এবং যুদ্ধের পরিবর্তিত জোজারের সাথে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা প্রকাশ করে। কিন্তু ভূখণ্ডের প্রভাব সম্পর্কে কি তেরেনেচ্চিও ধার যা শারীরিক যুদ্ধক্ষেত্র বোঝা জন্য নিবেদিত এবং উপরের হাট অর্জনের জন্য বৈশিষ্ট্যগুলি ব্যবহার করে। যখন আমরা আরো গভীরে প্রবেশ করি আমরা নজটি পরিস্থিতি উন্মোচন করি যা বিভিন্ন পরিস্থিতি বিশ্লেষণ এবং কাশ্লগত উজ্জ্বল তার সাথে প্রতিক্রিয়া জানানোর জন্য একটি বিস্তৃত গাইড সরবরাহ করে। এটি আপনার পথে আসা যে কোনো পরিস্থিতিতে নেভিগেট করার জন্য একটি মানসিক মানচিত্র থাকার মতো। আমরা যখন ক্লাইম্যাক্সের দিকে এগিয়ে যাচ্ছি দেওয়া তাক বাইফা যার ভালোভাবে সম্পাদিত আক্রমণাত্মক কাশ্লোগুলির বিধ্বংসী শক্তি প্রদর্শন করে অনেকটা শত্রুর প্রতিরক্ষাকে গ্রাস করে জ্বলন্ত আগুনের মতো। এবং অবশেষে আমরা গুপ্তচরদের ব্যবহারেই পৌঁছেছি গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং গোপন অভিযানের মাধ্যমে আপনার প্রতিপক্ষকে পরাজিত করা। শিল্প সাঞ্জো যুদ্ধক্ষেত্রে একটি মূল্যবান অস্ত্র হিসাবে তথ্যের গুরুত্ব বুঝতে পেরেছিলেন। প্রতিটি অধ্যায় পূর্ববর্তী অধ্যায়ের উপর ভিত্তি করে সাঞ্জো যুদ্ধের শিল্পীর জন্য একটি বিস্তৃত গাইড একত্রিত করেছেন, কিন্তু ভুলে গেলে চলবে না। আমার আগ্রহী শিক্ষার্থীরা পেটিনিচ্ছক একটি দার্শনিক গ্রন্থ নজ প্রথম এবং সর্বাধরে সাঞ্জুজের মনে একটি স্পষ্ট মিশন ছিল যুদ্ধে বিজয় অর্জনের জন্য সামরিক নেতা এবং কুস্তিগীরদের ব্যবহারিক বিকনের দেশনা এবং পরামর্শ দিয়ে যে সজ্জিত করা। তিনি বুঝতে পেরেছিলেন যে সতর্ক পরিকল্পনা কাশ্লগত চিন্তাভাবনা এবং কাশ্লগত নমনীয়তা যুদ্ধক্ষেত্রে জজ করার চাবি কাঠি। সাঞ্জো যুদ্ধের কুজা শাহ আলোবর্তিকার মতো একটি বিস্তৃত গাই দিয়ে কল্পনা করেছিলেন, বীজের পথকে আলোকিত করেছিলেন। কিন্তু সাঞ্জো একখানেই থেমে থাকেনি। তিনি একটি সেনাবাহিনীর সাফল্যে নেতৃত্ব শৃঙ্খলা এবং মনোবলের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিয়েছিলেন। তিনি তার পাঠকদের মধ্যে সেনাদের অনুপ্রাণিত এবং অনুপ্রাণিত করার তার নয় চেয়ে পর্যায় দিয়ে তুলতে চেয়েছিলেন, কারণ একটি শক্তিশালী এবং ঐক্যবদ্ধ বাহিনী একটি অপ্রতিরোধ শক্তি। কল্পনা করুন শীর্ষে দাঁড়িয়ে যে আপনার সেনাদের অবিচল প্রচয়ের সাথে অনুপ্রাণিত করুন এবং তাদের লড়াই যে চেতনাতে প্রজ্বলিত করুন। সাঞ্জো প্রিয়া আমাদের নেতৃত্বের এই চূড়ার দিকে পরিচালিত করে অভিযোজনের যোগ্যতা এবং নমনীয়তা সাঞ্জুজের মনে সর্বাধিক ছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে যুদ্ধ একটি সর্বদা পরিবর্তিত নৃত্য এবং পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিক্রিয়া হিসাবে কৌশল এবং কাশ্লোগুলি সামঞ্জস্য করার ক্ষমতা বীজের চাবি পাখি ছিল। একটি বীরবিতের মতো তার চারপাশের সাথে মিশে যাচ আমাদের অবশ্যই মানে যে নিতে হবে এবং অতিক্রম করতে হবে। সাঞ্জো শিখা আমাদের যুদ্ধক্ষেত্রে জটিলতাগুলি দক্ষতার সাথে নেভিগেট করার ক্ষমতা দেয়। এবং সবশেষে সাঞ্জো নিজেই জাজুয়ে গুরুতর উপজোর দিতে চেয়েছিলেন। তিনি স্বীকার করেছিলেন যে যুদ্ধে সাফল্য অর্জনের জন্য জেনারেলদের প্রয়োজন যারা ঝুঁকি নিতে ত্যাগ স্বীকার করতে এবং নির্লাসভাবে বিজয় অর্জন করতে ইচ্ছুক।
বিজজনী ছপ একটি সম্ভাবনা নজ এটাই চূড়ান্ত লক্ষ্য। সাংযুক্তিয়তা আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের অবশ্যই সুযোগটি গ্রহণ করার সাহস করতে হবে, প্রতিটি পদক্ষেপে যত্ন সহকারে পরিকল্পনা করতে হবে এবং আমাদের বাহিনীকে সামঞ্জস্যপূর্ণভাবে সমন্বয় করতে হবে। সুনজং কোনো সাধারণ চিন্তাবিদ ছিলেন না, তিনি সামরিক ইতিহাস, দর্শন এবং এমনকি মনোবিজ্ঞান থেকে অনুপ্রেরণা নিয়ে যে বিভিন্ন শাখায় প্রবেশ করেছিলেন, এই আন্তঃবিভাগীয় যে দৃষ্টিভঙ্গি তার শিক্ষাগুলিতে প্রাণ সঞ্চার করেছিল, সেগুলিকে বিভিন্ন প্রেক্ষাপটে প্রাসঙ্গিক এবং প্রযোজ্য করে তুলেছিল। কল্পনা করুন, সাংজুর কথাগুলো যুগ যুগ ধরে প্রতিধ্বনিত হচ্ছে, যা মহান সামরিক নেতাদের মনে প্রতিধ্বনিত হচ্ছে, তার নিবিড় গবেষণা এবং এই ক্ষেত্রগুলির গভীর উপলব্ধি তার প্রবাক্যে কার্যটি তার নয় পর্যায়ের সাথে অনুপ্রাণিত করে। উদাহরণস্বরূপ প্রতারণা এবং বিস্ময়ের শিল্প সম্পর্কের সাংযুজের অন্তর্দৃষ্টি নিয়ে মনোবিজ্ঞান এবং মানুষের আচরণের উপর আলোকপাত করে তিনি মিথ্যা উপস্থিতি এবং বিভ্রান্তিকর কাজগুলির শক্তিকে আলোকিত করেন। আমাদের জ্ঞানীজ পক্ষপাতিত্বকে কাজে লাগিয়ে জেনারেলরা শত্রুকে বিভ্রান্ত ও বিভ্রান্ত করতে পারে এবং যুদ্ধক্ষেত্রে একটি স্বতন্ত্র সুবিধা অর্জন করতে পারে। আহু প্রচারণা শিল্প, এটি একটি মাস্টারে ইউশনিস্টের মতো যা তাদের শ্রোতাদের মুগ্ধ করে তাদেরকে মন্ত্রমুগ্ধ এবং বিভ্রান্ত করে তোলে। সাঞ্জো সামরিক বীজের মনোমুগ্ধকর গল্পগুলি বুনছেন, আমাদের নিজস্ব শক্তি এবং আমাদের শত্রুদের দুর্বলতা ভোজি বোঝার গুরুত্বকে চিত্রিত করেছেন। তিনি ইতিহাসের পাতায় আমাদের পথ দেখানো উজ্জ্বল কুশলবিদদের অগণিত উদাহরণ উন্মোচন করে যারা দুর্বলতাকে কাজে লাগিয়ে বিজয়ী হয়েছিলেন। একজন দক্ষ দাবাখেল যার যেমন বরদত্তে জরিপ করে প্রতিটি পদক্ষেপের প্রত্যাশা করে সাঞ্জো আমাদের সামনে থাকা দুর্বলতাগুলি বিশ্লেষণ এবং কাজে লাগানোর জন্য অনুরোধ করে এটা যুদ্ধে অজারকে আমাদের পথে ঘুরে যেতে যার চাবি কাঠি। খ্রিস্টান প্রতিটি মোড়ের সাথে আমরা সতর্ক পরিকল্পনা কাশলগত চিন্তাভাবনা কাশলগত মনিষ্ঠা নেতৃত্ব শৃঙ্খলা মনোবল অভিযোজনা যোগ্যতা এবং বিজয়ের নিরনসাধনার ওপর সাঞ্জুজের অভিচর জোর প্রত্যক্ষ করি। অতএব আমার বিজয়ের সন্ধানীরা, সাঞ্জুর প্রয়োগ আপনার মধ্যে প্রতিধ্বনিত হোক, একটি সমস্ত প্রচেষ্টা আজ বিজয়ের পথে আপনাকে পরিচালিত করুক। জীবনের যুদ্ধক্ষেত্রে জটিলতাগুলি পরিচালনা করার সময় তার কথাগুলি আপনাকে উদ্দয়েছে সাহিত করুক। আচ্ছা, মনে হচ্ছে আমরা সাঞ্জু দেয়াত অফজারের অসাধারণ জগতের গভীরে প্রবেশ করেছি। আপনি যদি এখন পর্যন্ত আমরা যে ধারণাগুলি অন্বেষণ করেছি তা নিয়ে যে আগ্রহী হন এবং এই মাস তার পৃষ্ঠটিকে আরো অন্বেষণ করতে চান তবে ভয় পাবেন না। আমার দুটি আকর্ষণ নিজ প্রশ্ন রয়েছে যা আপনাকে গভীর বোঝার পথে নিয়ে যাবে। প্রথম প্রশ্ন, সাঞ্জোয়ের মতে যুদ্ধের শিল্পে পাঁচটি দ্রব্য কারণে তার নয় পর্যটি। বন্ধুরা, নিজেকে প্রস্তুত করুন, এই বইটি পড়ার পরে আপনি এই দ্রব্যগুলির পিছনে গভীর স্তরগুলি উন্মোচন করতে পারেন যা যুদ্ধের সার মর্মকে আকার দেয়। এবং এখন দ্বিতীয় প্রশ্ন, সাঞ্জো কিভাবে যে কোনো মূল্যে বিজয় অর্জনের জন্য তার অবিচৌর্যের সম্ভাব্য আপত্তিগুলি মোকাবেলা করবেন। আলোকিত যার জন্য প্রস্তুত হন, কারণ আপনি কাশলগত সহস এবং নৈতিক নীতিগুলির মধ্যে সুখ ভারসাম্য উন্মোচন করতে পারেন। গেম জেগারের জন্য প্রস্তুত হন, যখন এই ভিডিওটি 30,000 বার দেখা হবে তখন আমি প্রাচীন জ্ঞানের ভল্টটি উন্মোচন করছি। সাঞ্জুরাট অফজার যা আপনি কখনো দেখেনি, কর্মক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ব্যবসায় এবং এমনকি খেলাধুলার জন্য যা সে এটি প্রয়োগ করার কথা কল্পনা করুন। সীমাবদ্ধতা থেকে মুক্ত হন এবং একটি কাশলগত পাও যার হাউস হজে উঠুন। এই রাইট বোতামটি ভেঙে ফেলুন, সহবান সন্ধানকারীদের সাথে ভাগ করুন এবং আসুন একসাথে 30,000 ভিউ ত্রিপুন। সাফল্যের কোনো সীমা নেই, চূড়ান্ত প্রকাশের জন্য আমাদের সাথে থাকুন।
আমার চ্যানেলটি অনুসরণ করুন, সেই লাইক বোতামটি টিপুন এবং এই ভিডিওটি আপনার জ্ঞান সন্ধানকারীদের সাথে ভাগ করুন। একসাথে আমরা সাহিত্যের বিশাল জগতের মধ্য দিয়ে যে অগণিত অ্যাডভেঞ্চার শুরু করব, যতক্ষণ না আমাদের পথ আবার অতিক্রম করে, ততক্ষণ যত্ন নিন এবং প্রজ্ঞাজন ও ক্ষুধার্ত থাকুন।